প্রশ্ন হচ্ছে, আমাদের বাড়িতে দেখা যায় যে অ্যাটাচ বাথরুম বা কমন বাথরুম যেগুলো আমরা করে থাকি, সেখানে এক অংশ থাকে টয়লেটের জন্য আর এক অংশ থাকে বাথরুমের জন্য। এই ক্ষেত্রে পুজো করার সময় যে আমরা বিস্তৃতা করে থাকি, এই ক্ষেত্রে কি করাটা জায়েজ হবে? যেহেতু টয়লেটের মধ্যে আপনার নাম নেওয়াটা ঠিক নয়, থেকে প্রমাণ পাওয়া যায়, তাহলে এখন কি এই ক্ষেত্রে কীভাবে করবো আমরা? এগুলি প্রশ্ন অনেক পুরানো প্রশ্ন, এই জায়গায় বসে আমি কয়েকবার এই প্রশ্নের জবাব দিয়েছি। আসলে আমরা হয়তো বা কেউ ওই সময় উপস্থিত ছিলাম না, বা থাকলেও হয়তো তখন গুরুত্ব দেইনি, এখন মনে যাইছে আবার প্রশ্ন করছি। জবাব, হ্যাঁ, বাথরুমে থাকা অবস্থায় আল্লাহর নাম উচ্চারণ করা নিষিদ্ধ। কোন সময় নিষিদ্ধ? নিষিদ্ধ হলো যখন আপনি পেশাব অথবা পায়খানার রত আছেন, এই সময় আপনার জন্য আল্লাহর নাম উচ্চারণ করা নিষিদ্ধ। কিন্তু আপনি যখন পেশাব ও পায়খানা থেকে পবিত্র হয়ে গেছেন, পরিচ্ছন্ন হয়ে গেছেন, সেখানে দাঁড়িয়ে গেছেন এবং সেই জায়গা থেকে আপনি সরে গেছেন, সেই জায়গা আপনি ওযু করতেছেন, সেখানে বিসমিল্লাহ বলাতে কোনো অসুবিধা নেই, বরং অবশ্যই সেখানে ওযু করার সময় বিসমিল্লাহ বলবেন। আল্লাহু আ'লাম। ইনশাআল্লাহ।